ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ি হতে হাটবাকুয়া জামে মসজিদ পর্যন্ত 1 কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদাসের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিকদার আজিজুর রহমান তিতুসহ অন্যান্যরা।